হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব, সেটা হলো ফেডেক্স। ফেডেক্স হলো একটা ইন্টারন্যাশনাল কুরিয়ার সার্ভিস, যার মাধ্যমে আপনার বিদেশ থেকে খুব সহজে জিনিস দেশে নিয়ে আসতে পারবেন, কিংবা আপনার দেশ থেকে বিদেশে কোনো জিনিস পাঠাতে পারবেন। একদম কিন্তু ফুল বন্ধুরা ইজি প্রসেস। তাই বন্ধুরা পুরো ভিডিওটি সঙ্গে থাকুন, আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, এখন কথা হলো যে আসলে আমাকে অনেক ভাইয়া আপু অনেকে জিজ্ঞেস করেছে যে বিদেশ থেকে পণ্য আসলে কীভাবে আনা যায়, কাস্টমসে কোনো ঝামেলা আছে কি না, কিংবা আরও নানান ধরনের অনেক ধরনের সমস্যার কথা বলেছেন। তা বলেছেন যে এর মাধ্যমে কোনো একটু উপায় আছে কি, যার মাধ্যমে খুব সহজে আমরা দেশ বিদেশ থেকে পণ্য দেশে, কিংবা দেশ থেকে পণ্য বিদেশে আমরা পাঠাতে পারবো। তেমনই একটা পদ্ধতি হলো বন্ধুরা ফেডেক্স। ফেডেক্স হলো একটা ইন্টারন্যাশনাল কুরিয়ার সার্ভিস, যার মাধ্যমে আপনারা খুব সহজে কোনো ঝামেলা ছাড়াই কিন্তু কুরিয়ার করতে পারবেন। তো সেই ক্ষেত্রে বাংলাদেশেও কিন্তু তাদের একটা অফিস রয়েছে, তার যার ফলে আপনারা খুব সহজে এগুলো কাজগুলো করতে পারবেন। তা বন্ধুরা, প্রথমে যে বিষয়টি হলো হচ্ছে ফেডেক্সের কিন্তু হিসাব কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন বন্ধুরা। কারণ যেমন অন্যান্য যে কুরিয়ার সার্ভিসগুলো রয়েছে সেগুলোর মধ্যে কিন্তু অনেক ধরনের সমস্যা থাকে, এছাড়াও কিন্তু আপনাকে তাদের ডিটেলস কিন্তু সম্পূর্ণ বলে না, যার ফলে আপনারা হচ্ছে বুঝতে পারেন না যে কোথায় কী খরচ হলো, কিংবা মানে এই জাতীয় বিষয়গুলো আর কি। আর একটা বিষয় হলো বন্ধুরা, যখন আপনারা বিদেশ থেকে ধরুন কোনো একটা পণ্য দেশে আসবে, আপনার কোনো বন্ধু কিংবা কেউ আত্মীয় স্বজন আপনাকে জিনিস পাঠিয়েছে, কিংবা কোনো একটা জিনিস আপনি অনলাইনে ক্রয় করেছেন, সেক্ষেত্রে আপনাকে সেই জিনিসটা কিন্তু আপনার কাছে আনতে হবে, তাই না? তা আনার জন্য আপনাকে হচ্ছে ইন্টারন্যাশনাল কুরিয়ারের স্বর্ণাপন্ন হতে হবে। সেক্ষেত্রে যখন আপনি ফেডেক্সে নিয়ে মানে ফেডেক্সের মাধ্যমে আপনারা আপনার পণ্যটি আপনার কাছে নিয়ে আসবেন, সেই ক্ষেত্রে আপনার হচ্ছে প্রথমে আপনাকে যখন তারা কুরিয়ার করে দিবে, যে অর্থাৎ আপনাকে যখন কোনো পণ্য আপনার নামে যখন চলে আসবে, তখন তারা মানে অর্থাৎ সেখান থেকে আমাদের বাংলাদেশ যে হেড অফিসে তারা জানিয়ে দেবে, তারপর বাংলাদেশ থেকে আপনাকে ফোন দিবে যে আপনার হচ্ছে পণ্য হচ্ছে আসতেছে, তা এখন পণ্যটা আপনার কীভাবে নেবেন, কিংবা আপনি কাস্টমস কীভাবে ক্লিয়ার করবেন, বা নিজে করবেন নাকি আমাদের মাধ্যমে করিয়ে নেবেন, সেই বিষয়গুলো সম্বন্ধে তারা অনেকে কিছু জিজ্ঞেস করবে। তখন আপনি যদি আপনারা যদি কোনো আত্মীয় কিংবা আপনি যদি নিজেই যদি কাস্টমসে ক্লিয়ার করতে চান, তাহলে সেক্ষেত্রে তাদের বলে দেবেন যে আমি নিজেই এই জিনিসটা করব। আর যদি মনে করেন যে না আমার এটা অনেক ঝামেলা হচ্ছে, যে আমি তাদের মাধ্যমে করে নেবো, অর্থাৎ ফেডেক্সের মাধ্যমে আমরা যে কাস্টমসের যে কাজটা আমরা করে নেবো, তাহলে বন্ধুরা তাকে আপনাকে তখন তাদেরকে বলে দিতে হবে যে আমি হচ্ছে আপনাদের মাধ্যমে করে নেবো। এর জন্য হয়তো বা তারা কিছু চার্জ কাটতে পারে, এক্সট্রা চার্জ আর কি। তারপরে আপনি যখন কনফার্মেশন করে দিবেন, আর তারপরে তাদের ওখানে বলে দিবেন যে হ্যাঁ আমি আপনাদের মাধ্যমে করবো, তখন আপনার হচ্ছে এনআইডি কার্ডের যে সফট কপি থাকবে, কিংবা আপনি ফটোকপি করে সেটা স্ক্যান করে কিংবা ছবি তুলে কিন্তু তাদের মেল করে পাঠিয়ে দিবেন, তখন আর তখন তারা তাদের কাজটা শুরু করে দেবে আর কি। তারপরে যখন আপনার একদম কাস্টম যখন ক্লিয়ার হয়ে যাবে, যখন আপনার পণ্যটি দেশে চলে আসবে, তখন আপনাকে আবার তারা ফোন দিবে। ফোন দেওয়ার মাধ্যমে আপনাকে জানিয়ে দেবে যে আপনার পণ্যটি দেশে চলে এসেছে, এখন কি আপনি আমাদের অফিস থেকে নেবেন নাকি আপনার বাসাতে আপনি পণ্যটি নেবেন। যদি আপনি বলেন যে আমি হোম ডেলিভারি নেব, তাহলে তাদের বলে দিলে তখন তারা আপনাকে হোম ডেলিভারি দিয়ে দিবে। এই তো বন্ধুরা হয়ে গেলে একদম ইজি প্রসেস, মানে এর থেকে সহজ কিন্তু বন্ধু কিছু হয় না, যেহেতু আপনার কাস্টমস ক্লিয়ারেন্সের কিন্তু কোনো টেনশন থাকতেছে না। কারণ অনেকে ভয় থাকে যে আমি কাস্টমস ক্লিয়ারে আবার কী না কী হয়, কত টাকা কী লাগে, অনেক ধরনের কিন্তু অনেক টেনশনের ফলে অনেকে বিদেশ থেকে পণ্য আনতে ভয় পায়। তা এইভাবে বন্ধুরা যদি আপনারা পণ্যটি আনেন, একদম কিন্তু কোনো সমস্যা হবে না, ঝামেলা হবে না। আর আরেকটি বিষয় হলো যে অন্যান্য যে কুরিয়ারগুলো রয়েছে সেক্ষেত্রে সেগুলো কিন্তু আবার হচ্ছে আপনাকে যে একটা ট্যাক্স কিংবা যে কুরিয়ারের খরচ যেটা আছে না, সেটা কিন্তু আপনাকে ওভাবে ডিটেলস কিন্তু বলে না। তারা যার সাথে আপনাকে একটা কাগজের মধ্যে বলে দিল যে এত টাকা সব মানে টোটাল আর কি। কিন্তু ফেডেক্সে কিন্তু এই সিস্টেমটা নেই। ফেডেক্সে একদম নিট অ্যান্ড ক্লিনভাবে আপনার কোথায় কত টাকা খরচ হলো সব কিন্তু একদম ডিটেলসভাবে কিন্তু তারা একটা স্লিপ আকারে দিয়ে দেবে, মানে একটা মানে তাদের প্যাডে কিন্তু দিয়ে দেবে যে অমুক জায়গায় অত টাকা খরচ হয়েছে, কিংবা এত টাকা এত টাকা খরচ হয়েছে এই বিষয়গুলো। আরেকটা বিষয় বন্ধুর মজার বিষয় হলো, যখন আপনাকে তাদের হচ্ছে পণ্যটি যখন মানে ডেলিভারির জন্য যখন দেওয়া হবে, সরি মানে পণ্যটি যখন আপনার হচ্ছে সেই
মানে যে দেশ থেকে আসবে সেই দেশে যখন তারা সাবমিট করবে, করার পরে কিন্তু যখন আপনাকে নক দিবে, নক দেওয়ার কোনো সময় বলে দিবে যে সম্ভব্য এত টাকার মতো কিন্তু আপনার কাস্টমসে খরচ হতে পারে, তা কিন্তু সম্ভব্য বলবে। কিন্তু আপনার যে ওইটাই যে একদম শিওর যে ওই টাকাটাই লাগবে এমন না কিন্তু বন্ধুরা, কারণ হচ্ছে সেখানে কাস্টমসে কিন্তু আপনার একটা আইডিয়া অনুযায়ী কিন্তু তারা বলবে যে আপনার মালের যে সাইজ কিংবা হচ্ছে আপনার ওয়েট, এইভাবে দেখে কিন্তু তারা আইডিয়া করে বলবে। আর যখন আপনার একদম ফাইনালি যখন কাস্টম ক্লিয়ার হয়ে যাবে তখন আপনার মানে ওইটার যে আপনার অ্যাকচুয়াল যে কস্টটা সেটা আপনি তাদের বলে দেবেন। অর্থাৎ আপনাকে যদি বলে যে আপনার টোটাল খরচ হতে পারে 5,000 টাকা সম্ভব্য, কিন্তু এসে দেখলেন যে না আপনার হচ্ছে 2,500 টাকা কিন্তু হয়ে গেল, এই বিষয়ে কিন্তু তারা একটা খুবই সুন্দর একটা পদক্ষেপ নিয়েছে একদম নিজানকিনভাবে হিসাব। তা বন্ধুরা এইভাবে কিন্তু আপনার কাজগুলো করতে পারেন। তবে বন্ধুরা আমার যেটা হচ্ছে মতামত যে আপনারা যদি নিজেদের যদি কোনো লোক থাকে তাহলে নিজেদের মাধ্যমে আনতে পারেন, মানে কাস্টমসে ক্লিয়ারের বিষয়টা, আর যদি আপনার সেটা না চান তাহলে তাদের মাধ্যমে আনতে পারেন। তবে আমার মতামত যে তাদের মাধ্যমে নিয়ে আসাই ভালো হয় আর কি, মানে একটু টাকা খরচ হলেও আপনার কিন্তু কোনো মানে ঝামেলা হচ্ছে না, নাহলে আবার এখানকার এজেন্সি কিংবা এক ধরো অক ধরো এই জন্য কিন্তু অনেকটা সময় লাগতে পারে, মানে বিরক্ত হয়ে একটা বিব্রতিকর অবস্থা কিন্তু আপনি পড়তে পারেন। এখন বন্ধুরা আরেকটা যদি বিষয় যেমন DHL রয়েছে, তারপরে হচ্ছে পোস্টের মাধ্যমে যদি আপনারা কোনো পণ্য আনতে চান সেই বিষয়ে যদি আপনারা কোনো ভিডিও যদি পেতে চান তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। যদি দেখি যে আপনাদের সবারই প্রতি আগ্রহ রয়েছে তাহলে আমি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো, একটা ভিডিও বানাবো। আর হচ্ছে অবশ্যই অনেকে মনে করেন যে পোস্ট অফিসে কিন্তু খরচ কিন্তু অনেক কম, আসলে কিন্তু বন্ধুরা পোস্ট অফিসে কিন্তু খরচ অনেক কম, এইগুলোর তুলনায় অনেক 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 কম, কিন্তু একটু সময় বেশি লাগে, এটা একটা প্রবলেম। আর হচ্ছে যদি এগুলোর মাধ্যমে আনেন যেমন ফেডএক্স কিংবা অন্যান্য যে কুরিয়ার সার্ভিসগুলো রয়েছে এগুলোর মাধ্যমে আনলে খুব তাড়াতাড়ি আপনার মানে ডেলিভারি পেয়ে যাবেন, হয়তো বা আপনার 1 সপ্তাহ এরকম আর কি। আর যদি পোস্ট অফিসের মাধ্যমে নিয়ে আসতে চান তাহলে সেক্ষেত্রে একটু অনেকদিন সময় অথবা মাসখানেক কিংবা 1.5 মাস 2 মাসও লেগে যেতে পারে। হ্যাঁ, সেটা হচ্ছে কাস্টমসের উপরে ডিপেন্ড করবে এবং তাদের যে প্রসেসটা সে সম্বন্ধে মানে সেই বিষয়টা অনেকটা ডিপেন্ড করবে। তা বন্ধুরা যদি আরও যদি এরকম নিত্য নতুন ভিডিও যদি পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এছাড়াও বন্ধুরা আপনারা যদি ফেডএক্স তারপর DHL কিংবা পোস্ট অফিসের মাধ্যমে যদি পোস্ট অফিসের যে মাধ্যমগুলো রয়েছে তাদের মধ্যে যদি কম্পেয়ার যদি আপনারা জানতে চান যে কোনটা সুবিধা বেশি কোনটা সুবিধা কম তাহলে কিন্তু আমাকে ইনবক্স মানে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে আপনি এই বিষয়গুলো সম্বন্ধে জানতে চান, কিংবা কোনো যদি আরও নতুন কোনো মাধ্যম যদি থাকে যেমন আরও অনেক ধরনের কুরিয়ার রয়েছে সেই সম্বন্ধে যদি আপনারা জানতে চান তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাকে জানাতে পারেন, তা আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করবো আপনাদের সাহায্য করার জন্য। আর বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন,